এটা সীমান্ত, আমি বর্তমানে ইন্ডিয়া আছি। দেখুন আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতরে আছি, ইন্ডিয়ার ভিতরে আমরা অনেক অংশে এসে পড়ছি। জন্য একটা ইন্ডিয়ান বর্ডার গার্ডের ক্যাম্প। এই অদ্ভুত ফল আমি খাইতেছি, মুখ আঠা আঠা হয়ে গেছে, কেরম যেন বাজে একটা ফল, তাও খাইতেছি। তোমার নাম কি? শাবন। শাবন? শাবন, শাবন, এই খাওয়া যাবো। ওহ, কত সুন্দর করে কাটছে, কেরা কেটে দিছে। তোমার কি হয়? আমি তো যাই না, তোমার যেহেতু সামনে ক্যাম্প ছিল, আমরা অটো দিয়ে আমরা সামনে আগাইতেছি। একটু সামনেই আমরা আরেকটা বর্ডার এলাকা দিয়ে আমরা ইন্ডিয়ার ভিতরে চলে যাবো। আমার পাশে আছে বড়, আমরা অলরেডি একটা বিপরীত রাস্তা দিয়ে যাইতেছি আবার বর্ডার এলাকায়, কারণ আমরা যেখান থেকে গেছিলাম ওখানে একটা বিজেপি ক্যাম্প আছে এবং আমরা ওখান থেকে আর যাব না, আমরা অন্য একটা রাস্তা দিয়ে ইন্ডিয়ার ভিতরে যাব। আমরা অলরেডি ভিতরে গেছিলাম, আমরা আবার যাব। দেখেন আমরা একবার খোলামেলা আকাশের নিচে আছি আর এখানে প্রচণ্ড রোদ, সো আমরা আগাইতে থাকি, দেখতে থাকুন। আমরা প্রায় আধা কিলোমিটারের মতো হাইটে আইসা পড়ছি আর আমাদের পিছনে আছে বড়। না না, এত হবো না, আধা কিলোমিটার হবো, এক কিলোমিটার, এক কিলোমিটার। সো আর একটু যাওয়া লাগবো সামনে, আরও এক কিলোমিটার যাবো, যাওয়ার পরেই আমরা সামনে একটা আমাদের গন্তব্যস্থল দেখতে পারবো। আর এখানে বিশাল বড় বড় বট গাছ, আমার এই সাইডেও আছে বিশাল বড় একটা বট গাছ। এখানে মানুষের বস্তি আছে, আদিবাসীরা এখানে বসবাস করে। সো আমরা সামনে আগাইতে থাকি। আর আমাদের খাবারের জন্য একমাত্র পানি আছে, আর পানি দরকার, পাহাড়ে উঠতে গেলে পানি দরকার। আর আমাদের সাথে একজন ছেলে আছে যার প্রশ্নটা না করলে নয়, বড়, আমরা সবাই বড় ডাকি, পুরাই সুপারস্টার বডি সালমান খান। সো ওর মতো সাহসী থাকতে আর আমাদের কিছুই লাগবে না। ওকে, ওয়ান্ডারফুল লোকেশন, আর সামনেই ইন্ডিয়ান বর্ডার, আমরা অলরেডি আইসা পড়ছি। আর আমরা বিশাল বড় একটা গাব গাছের মধ্যে আছি, মানে এখানে যে কি পরিমাণ বাতাস দেখলে বুঝবেন, এটা হচ্ছে গাব গাছ। তুমি কি করো সাইন উঠবি? যাই হোক, এটা একটা নিকৃষ্ট ফল, আমার কাছে ভালো লাগে নাই। আঠা আঠা আর উঠিস না, যাই হোক আমাদের শাহিন অলরেডি উঠে পড়ছে। কিন্তু বাতাস যে কি পরিমাণ ভালো লাগতেছে আমার, পুরাই অমাইক। তো দেখতে থাকুন, আমরা ইন্ডিয়ান বর্ডারে একদম কাছে যাব, তো দেখতে থাকুন। দেখতে তো কি পরিমাণ আকর্ষণীয় লাগে, কিন্তু খাইতে যথেষ্ট ভালো না। এই যে একটা আঙ্কেল পাইছি, পুরাই অমাইক। কেন তুই বাঁদরের মতো খাইতেছিস নাকি? তোমার চেহারা অনেক সুন্দর, বুঝছ, পুরাই মাইবে মাইবে চেহারা, ফর্সা, পুরাই ইংলিশ ম্যান। তুমি কি ওর আপু? হ্যাঁ হ্যাঁ, কো তুমি কি ওর আপু? তোমার ভাইয়া হ? আচ্ছা, তুমি কি আমার কথা বুঝো না? আল্লাহ জানে কথাই কই না দি। মিনা বাবু, নাম কি তোমার?
বড় আমরা চলো লেটস গো। বড় গাপ খাইতেছে, বড় কি পরিমাণ যে খুশি ভাষায় প্রকাশ করার মতো না। এই অদ্ভুত ফল আমি খাইতেছি, মুখ আঠা আঠা হয়ে গেছে, কেরম যেন বাজে একটা ফল, তাও খাইতেছি, ভাল লাগতেছে। আমরা এখনো বসতেছি, মিলে খেজুর ফেলাই দিলাম, দেখ ভয় পেয়ে গেছিলাম আমরা। তোমার নাম কি? তুমি বলো, খাওয়া যাবো? হ্যাঁ খাইতে পারবো আমি, এটা খাইতে না। ও কত সুন্দর করে কাটছে, কেরা কেটে দিছে। তোমার কি হো? তোমার হলুদের গুড়া নাইলে মহিষেরম কে ভেরি নাইস, বেস্ট খাবার। Okay, let's go. Thank you. আমরা একদম সীমান্ত বর্ডারের কাছে এসে বসছি, ওই সাইড দিয়ে সীমান্ত গরু দেখা যাচ্ছে। হ্যাঁ ওগুলো ইন্ডিয়ান না, না পাঠানোর দরকার আছে। তো ফোন কি ফেলে করে ঠাসা দিত তোমরা? হ্যাঁ সীমা তো ওই যে পিলা সামনে পিলা, ওই যে ওই যে দেওয়াস না করা। লোকজন করো দেখা, ওরা কিন্তু ইন্ডিয়া। সীমান্ত পিলারের মধ্যে এসে বললাম, 11-04 এটি বিডি, আর এই হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া বসে আছি, আর বসে বসে রেস্ট নেই, ভালো লাগতেছে না, রোহিত প্রচণ্ড রোহিত এটির উপরে বসেছিলাম। প্রচন্ড জঙ্গল, যার কারণে এখানে কিছুই দেখা যায় না। আমরা দিয়ে সামনে দিয়ে যাই, দেখুন আমরা অলরেডি এন্ডের ভিতরে আছি। এন্ডের ভিতরে আমরা অনেক অংশ এসে পড়ছি, দিন একটা বড় টিউব আমরা আছে, ওই সামনে ইন্ডিয়ান বর্ডার গার্ডের ক্যাম্প। আমরা বর্তমানে ইন্ডিয়ানের অনেক ভিতরেই আছি, ইন্ডিয়ানের অনেক ভিতরেই আছি।